আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটি 5-6 বছর আগে আমরা রোহিঙ্গাদের নিয়ে এসে আলাপ করেছিলাম যে রোহিঙ্গারা এই জাতীয় অত্যাচারের শিকার হয়েছে, তো সেইরকমই তাদের এই ধারাবাহিক পৈশাচিকতার অংশ হিসাবে তারা আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের হামলা চালিয়েছে এবং গুলিবর্ষণ করেছে। তারা যা করার তারা করবে, তাদের আল্লাহর ভয় নাই, তাদের দেশের প্রতি ন্যূনতম কোনো দায়বোধ নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলি চালু থাকলো বন্ধ হলো, সরকারি প্রশাসনে মেধা শূন্য হলো না মেধা পূর্ণ হলো, এগুলি কিছুতেই তাদের কিছু আসে যায় না, কারণ সিম্পলি দে ডোন্ট বিলং টু দিস কান্ট্রি। এই দেশের প্রতি এদের ন্যূনতম কোনো মমত্ববোধ নাই। এরা দেখতে আমাদের মতো, কথা বলে আমাদের মতো, গায়ের রং আমাদের মতো, কিন্তু এরা ভিন্ন গ্রহের প্রাণী, আল্লাহর এক অনুপম সৃষ্টি এরা। যাই হোক, আমাদের তো বাঁচতে হবে, এই 20 কোটির লোক নিয়ে আমরা তার অন্য কোনো দেশে চলে যেতে পারবো না। সুতরাং আমাদের অস্তিত্বের স্বার্থে আমরা আন্দোলন জারি রাখবো এবং ইনশাল্লাহ আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন ফলও নিয়ে আসবো। স্বাভাবিক আলাপকে একটি ভিন্ন ধরনের নেরেটিভ দিয়ে এটি আলোচনার অযোগ্য করে ফেলার এক বিরাট গুণ এদের মধ্যে আছে, এই এই সরকারি দলের নেতৃবৃন্দের মধ্যে আছে। সিম্পল দাবি যে সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন করা হোক এবং কোটা একটা যৌক্তিক পর্যায়ে কোটা নামিয়ে নিয়ে আসা। এটার মধ্যে বলা হলো যে মুক্তিযোদ্ধার ডিসেন্ডেন্টরা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, এই আলাপের তো কোনো দরকার ছিল না, কেউ তো রাজাকারের পক্ষে না। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, 1971 সনে হানাদার বাহিনীর সহযোগী যারা আমাদের দেশবাসীর উপর অত্যাচার নির্যাতন করেছে তাদের সহযোগী হয়ে, তারা যেমন রাজাকার, আজকে ভারতের সহযোগী হয়ে বাংলাদেশকে যারা দাসত্বের শৃঙ্খল পরাতে চায় তারাও একই রকম রাজাকার। তো এই রাজাকারদের স্থান, ইনশাল্লাহ সময় লাগবে কিন্তু কাঙ্ক্ষিত ফল আসবে, এই রাজাকারদের স্থান বাংলাদেশের মানুষের মধ্যে নাই। এটার প্রমাণ হলো দুধের বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। তো ইনশাল্লাহ ফল আসবেই।